গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালোই আছি। তোমাদের সামনে আবার নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। আর আমাকে এক দাদা ভাই হেয়ার জেল দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছিল, সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। এই দেখো, এখানে আমি অ্যালোভেরার দেখতে পাচ্ছ, এই দেখো, এই দেখো অ্যালোভেরার পতঞ্জলি অ্যালোভেরা জেলটা নিয়ে নিয়েছি। এরপর আমাকে সকালবেলায় পাগলি পাগলি লাগছে, কিন্তু কিছু করার নেই, কারণ একটু সকালবেলায় কিছু করার সময় পাইনি। আর এইখানে নিয়ে নেবো আমি অ্যালোভেরা জেলের সঙ্গে, যদি এইটা দিতে পারো এর থেকে আর ভালো কিছু হয় না। এটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। এখানে যেহেতু আমার চুলের দিই, আমি একটা গোটা দিয়ে নিব। আর যাদের চুল অল্প তারা 200 ml-এরটা দিবে, মানে 400 ml-এরটার হাফ দিয়ে নিবে। আর আমি এখানে একটা ফুল দিয়ে নিব। এইভাবে ফেটিয়ে নিবে। অ্যালোভেরা জেল আর ভিটামিন ই ক্যাপসুলের তো গুণ তোমরা জানো, যতক্ষণ না সাদা হবে ততক্ষণ আমি একটু ফেটিয়ে নিব। এটা তোমরা চাইলে মুখেও দিতে পারো। আমি মুখে দিয়ে নিলাম, দেখেছ? মুখে দিয়ে যেতে পারো। মুখের জন্য, চুলের জন্য মানে এত উপকার। ওই দিক থেকে আমার বটটা একদম ড্যাপ ড্যাপ করে দেখছে। এভাবে 2 মিনিট মাসাজ করে নিতে পারো। বিশ্বাস করো এটার এত উপকার। নাইট ক্রিম হিসাবেও এটা তোমরা ইউজ করতে পারো, যে কোনোভাবে তোমরা এটা ইউজ করতে পারো, নাইট ক্রিম হিসাবে বা আর তোমরা অ্যালোভেরা জেলটাকে কন্ডিশনার হিসাবেও ইউজ করতে পারো। কি গো, এটাকে এইভাবে আমি, আর আমার না অ্যালোভেরা জেলটা যেন ফুরিয়ে গিয়েছে, বেশি নাই, আমার মনে হয় গোটা চুলে হবে না, সেজন্য আমি গোড়া গোড়া দিয়ে নিব। তোমরা এইভাবে সপ্তাহে অন্তত পক্ষে একবার থেকে দুবার ইউজ করে দেখে চুলরা কমবেই, আর চুলটা গ্লেজ হবে খুব সুন্দর। এটা তোমরা অ্যালোভেরাটার এটা কীরকমভাবে গুলে নিয়ে, বা শুধু অ্যালোভেরাটাকে গুলে নিয়ে তোমরা স্প্রে বোতলে ভর্তি করে আগাতে স্প্রে করতে পারো, কন্ডিশনারের মতন কাজ হবে। এটা ত্বকে ঘষলে গুলো গুলো ভাব হয়।
এভাবে একটু হালকা করে মাসাজ করে নিবে এভাবে। ওইদিকে আমার মেয়ে একদম করছে, শুনতে পাচ্ছ? আর এভাবে আমি 45 মিনিট বা 1 ঘন্টা মতন রেখে দিব, তারপরে আমি চাপ্পু করব। আর আমার পাশে একজন আছে, সে হাসছে, জানো? ঠাম্মাকে দেখাচ্ছি, এরকম দেওয়া হয়ে গিয়েছে। এটাও শুকিয়ে এসছে, পরে ধুয়ে নিব। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তবে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এটা কিন্তু দিয়ে বেঁধে রেখে দেবে না, চুলটা শোকাবে। কারণ কেন বলো তো, না হলে চুলের গোড়াগুলো এরকম ভেজা ভেজা থাকে, তো তখন আবার বেঁধে রাখলে চুলের গোড়াটা ভেজা থাকলে উড়ে যাবে চুলগুলো, সেই জন্য অবশ্যই এটা এরকমভাবে দেবে। আর তোমাদেরকে এর উপকার নিশ্চিত বলতে হবে না, সবাই জানো যে অ্যালোভেরা জেল আর ভিটামিন ই ক্যাপসুলের কতটা গুণ, সেই জন্য তোমরা এইভাবে অন্তত পক্ষে সপ্তাহে 2 বার বা 1 বার যদি ইউজ করতে পারো, সপ্তাহে 1 পরে দেখবে চুলটা কমবে, একদম গ্যারেন্টি। হ্যাঁ, তার সঙ্গে অসুখ বিসুখ যদি চুল সমস্যা থাকে তাহলে কিন্তু ওরা কমবে না, তবে খাওয়ার টাওয়ারগুলো একটু ঠিকঠাক, জল বেশি করে। তোমাদেরকে জ্ঞান দিচ্ছি কিন্তু আমি জলটা বেশি খেতে পারি না, জল যদি একটু খেতে পারা যায় না তাহলে চুলটা আরও কম মরে, ঠিক আছে? তাও আমি চেষ্টা করি না, আমি মিথ্যা কথা বললাম, আমি জল খাই, তাই তোমাদের সামনে আর একবার আমি জল খাই। আর এই দেখো, এই দেখো, আজকে তো তোমাদেরকে একটা কথা বলি, হ্যাঁ, আজকে আমার মেয়ে বার্থডে, সেই জন্য ওই কাকুটা এসে বসে আছে, কখন খেতে দিবে তো আমি খাবো। আমাকে জিজ্ঞাসা করছে আজকে আরিসের বার্থডে কী রান্না হবে, খো আমাকে জিজ্ঞাসা। এই দেখো লজ্জাতে শুয়ে বললো, দাম বলেছে কিছু হবে না, বলছে বিরিয়ানি টিরিয়ানি কিছু খাওয়াবে না, আমি বলছি না কিছু খাওয়াবো না। দেখো তাও আগে চলে এসছে না গো, ও আরিসির কাকুকে না ডাকলে হয় তো। আজকে রান্না বান্না হচ্ছে, তোমাদেরকে দেখাবো কী কী রান্না হয়েছে না হয়েছে। তোমাদেরকে ছোট্ট করে একটা ব্লগ দিব, বেশি বড় করব নয়, 4 মিনিটের মতন করব। কেক ফেক নিয়ে এসেছি সব, এই এটা কিসের কার জলের বোতল? হ্যাঁ এটা অন্য জল তো, কি রান্না তো? ঠিক আছে টাটা, সবাই ভালো থাকবে, বাই।